বাবা তুমি আসছ। মা আমরা কিন্তু আগে ব্যাংকে যাব, ঠিক আছে? লাশ? কার লাশ এটা? এটা আপনার স্বামীর লাশ। স্বামীর লাশ মানে ও কেমনে মারা গেল? আমার মায়ের অল্প বয়সে পেট বয়ে গেল। ধরো তো লাশটা নামাই। এই দাঁড়ান, এই লাশটা এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত আনতে আমার 22,390 টাকা খরচ হয়েছে। আগে আমার টাকাটা আমার দেয়া দেন, তারপরে আপনারা লাশ নামাই নেন। কি 22,390 টাকা? আপনার কি মাথা খারাপ হয়েছে? মানুষ কি এতগুলো টাকা পকেটে নিয়ে ঘুরে? হ্যাঁ, আর তাছাড়া ও তো আমার গত 2 মাস টাকাই পাঠায় না, আর আপনি লাশটা যে বাড়ি পর্যন্ত আনবেন, আমার একটাবার ফোন দেওয়া উচিত ছিল না? আমি এই লাশটা রাখবো না, ফালাই দিবো, আপনার তো শোনার দরকার ছিল। আপনি হুটহাট লাশ বাড়ির ওপর আইনে এখন টাকা দাবি করতেছেন, এটা কিছু হইলো নাকি? আমি টাকা পয়সা দিতে পারবো না, আমার কাছে এত টাকা নাই। হ্যাঁ, লাশ বাড়িতে আনার আগে তো একবার খোঁজ করতে পারতেন যে আমরা লাশটা নিবার চাই কিনা। আপনি হুট করে নিয়ে এসে টাকা চাইতেছেন, এটা কোনো কথা হইলো? ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনারা টাকা দিবেন না? আপনি না ওনার ভাই, তাহলে আপনি টাকাটা দিয়ে লাশটা নামাই নেন। কি 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 কইতেছেন আপনি? এটা না না, ভাই যখন বিদেশ ছিল তখন 2-4 টাকা যাই দিত, আমি এই সংসারে খরচ করতাম, এখন আমি টাকা পাম কই? তাছাড়া এখন যে কত টাকা আছে, সামনে ঈদ, আমাদের মার্কেটিং করতে হবে না? শোনো, তোমার একটা কথা কই, এই লাশটা চুপি চুপি গাঙ্গের কিনারে নিয়ে ধাক্কাতে পানিতে ফালাই দাও গা, যাও আপত বিদায় হইব। আচ্ছা আপনি না ওনার ভাইয়ের বউ, অল্প করে ডাটা হাইতো আপনি দিয়া নামাই নেন। হেতো বিদেশ থাকতে আপনার জন্য কত কিছু পাঠাইছে শুনছি। ভাইয়ের বউ হইছে তো কি হইছে? আমি কি জিনিসপাতি দিছি এগুলা বেইছে এখন লাশ নামাবো? যেহেতু ওনার বউই নামাইতেছে না, আর আমি তো ভাইয়ের বউ না। আচ্ছা আপনি না ওনার শাশুড়ি, অল্প করে টাকাই তো আপনি দিয়া নামাই নেন, উনি তো আপনাদের জন্য এই সারাটা জীবন প্রবার জীবনে কাটাই দিল। শাশুড়ি হইছে তাতে কি হইছে? আর জামাই তো এখন বাইসা নাই, তাই আমি শাশুড়িও না। আর তাছাড়া সামনে ঈদ, এখন যদি তোমার টাকা পয়সা দিয়ে লাশ রাখি তাহলে ঈদ করবো কেমনে? হ্যাঁ, আর আমার মেয়েটারে বিয়ে দিতে হইব না? এই বয়সে আমার মেয়েরা কি বিধবা থাকবো নাকি? বিয়ের সময় তো অনেক টাকা পয়সা খরচ হইব, এইটারে এই বাড়িতে রাখলে সামনেই কবর দেওয়া লাগবো। মেয়ের শ্বশুর বাড়ির থেকে যদি কেউ দেখে তাহলে এইগুলা নিয়ে আলোচনা হইব। এই লাশ আমরা রাখতে পারবো না, নিয়ে যাও। সেটাই, এই লাশ তুমি নিয়ে যাও, এই লাশ নামানোর মতো টাকা আমার কাছে নাই। আমি লাশ নিয়ে গেলাম। যান যান। কি ব্যাপার বৌমা, আমি চোখের কাম শেষ করে আইলাম, অহনো তুমি ব্যাংক লাশ? এটা কার লাশ বৌমা? কার লাশ আবার? আপনার পোলার লাশ? আমার পোলার লাশ? এ থামেন তো আব্বা, এত কান্নাকাটি করেন না। এই বেচারা ভেনলা অনেকক্ষণ যাবত লাশটা নিয়ে এসে দাঁড়ায় আছে, ও 22,390 টাকা দাবি করছে। এই টাকা যদি দিতে পারেন দিয়ে আপনার পোলার লাশ নামান, আর নাইলে ও লাশ নিয়ে যায় ফেলা দিকা। বৌমা, আমার পোলা তো বিদেশ থেকে প্রতি মাসে তোমার কাছে টাকা পাঠাইছে, এর থেকে তুমি টাকা দিয়ে আমার পোলার লাশটা নামাবো? বৌমা কি কইলেন আব্বা? আমারে টাকা দিছে বলে এখন আমি লাশ নামামো? আপনার কি মাথা খারাপ? আপনার পোলা যে টাকা পয়সা মাসে মাসে পাঠাইতে এগুলো কি খরচ হইতো না? খাওয়ান খরচ যায় নাই, আর তাছাড়া সামনে ঈদ, আমার কেনাকাটার বাকি আছে, আর আপনার পোলা যেহেতু মরেই গেছে আমি তো সারা জীবন একা পার করবো না, আমার তো বিয়ের সাথে কিছু করতে হইব, তাই না? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বুঝছি, আপনারা কেউ লাশ নেবেন না, আপনার ভাই কইল নদীতে ফালাইতে, আমি যাই নদীতেই ফালাই দেব। না বাবা, আমি টাকা দেব, আমি প্রয়োজন আমার কিডনি পয়সা আমি টাকা দেব। বাবা তুমি লাশ দিও না বাবা, আমার কিডনি পয়সা আমি অহনি টাকা নাইলে দিতেছি। ধরাও বাবা। বাবা তুই বাইসা আছস? হ্যাঁ বাবা, আমি বাইসা আছি, আর বাইসা আছি শুধুমাত্র এই মানুষ রূপী জানোয়ার গুলার আসল রূপটা দেখার জন্য, যাদের জন্য আমি বিদেশে থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইছি, দিনের পর দিন কত কষ্ট করছি, আর সেই মানুষগুলো আজকে আমি লাশ হয়ে আসছি বইলা আমার লাশে বলে কিনা নদীতে ফেলাই দিতে। নাহিম প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না, আসলে আমি বুঝতে পারিনি। চুপ, তুই আর একটা কথা বলবি না, তুই তোর মারি নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। ওই তোর যাইতে কইছি না, যা বলতেছি। কি হইলো এখনো? তোরা আসছ যে, চলে যা বলতেছি। আর তুই তুই আমার ভাই হয়ে কেমনে পারলি এই কাম করতে? তুই আমার ভাই হয়ে কেমনে পারলি আমার লাশ নদীতে ভালোই তোর কথা বলতে? তুই এতদিন তোর বউরে নিয়ে আমার টাকায় চলছস, আমার টাকায় খাইছস, তুই আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকতে পারবি না, তুইও তোর বউরে নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। ভাই
দেখ আমি তো তোর ছোট ভাই, আমার এবার কেমন তো মাফ করে দে। চলে গে বলতেছি। বাবা আমি আসলে কিছুই বুঝতে পারি নাই, আমি পরের ভালোবাসায় অন্ধ ছিলাম, ওই আমারে যা বুঝাইছে আমি তাই বুঝতাম। আমার এত বড় একটা ঘর থাকা সত্ত্বেও আমি এই ঘরে তোমারে কোনো জায়গা দেই নাই, আমি তোমারে গোয়াল ঘরে ভালাই রাখছিলাম। আমি ভুল করছি বাবা, আজকে তুমি আমার লাশ মনে কইরা নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিতে চাইছো। তুমি যে আমার এত ভালোবাসো বাবা সেটা আমি আজকে বুঝতে পারছি, আমারে তুমি মাফ করে দিও বাবা। যে ব্যবসা করে নিজের মেয়েকে টাকা দিতে পারো না তাহলে সেই ব্যবসা করো কেন? তুই আমার নিজের মেয়ে হইয়া এইভাবে কথা কস কে? বলবো না তো কি করবো। হ্যাঁ তোমার ব্যবসার আজকে আমি 12টা বাজাচ্ছি, দাঁড়াও। সব ব্যবসার জিনিস নষ্ট করা শেষ। আর যদি কোনোদিন দেখছি তাহলে তোমার খবর আছে, আমি টাকা চাইলে তো এক টাকা বেরোয় না। আর ব্যবসা তো ঠিকই করো না, এইবার তোমার ব্যবসার 12টা বাজাই দিছি। যেই ব্যবসা করে আমার টাকা দিতে পারবো না সেই ব্যবসা করে লাভ কি? কি ব্যাপার চাচা? কি হয়েছে এখানে? এই মেয়েটা আপনার সাথে খারাপ ব্যবহার করলো কেন? কে এই মেয়েটা? আর বাবা কইও না, এটা আমারই মেয়ে। আমার মেয়েটা কলেজে পড়ে, আরো ভালো ভালো বন্ধু বান্ধব হাতে ঘোরাফেরা করে, ডেইলি আমার কাছ থেকে টাকা নেয়। আজকে বাবা আমি টাকা দেওয়া পারি নাই, আমার মেয়ের সব আমার লাইফ ভেঙে ভেঙে ফেলেছে বাবা। আপনার মেয়ে পড়াশোনা করে কি তাহলে এই শিক্ষা পেয়েছে? আর বাবা কমুকেম না, আমি তোলে আবার জানি না, মূর্খ মানুষ। ও কলেজে পড়ে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে এইভাবে যে কি হইলো আমি এটা কিছুই বুঝতেছি না বাবা। কি হয়েছে তোর? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার এরকম হইতেছে কেন? চল তোরা ডাক্তারের কাছে নিয়ে যাই। না না আমি ডাক্তারের কাছে যাব না, আমি বুঝতে পারছি আমার এরকমটা কেন হয়েছে। নীলা আমার একটা উপকার করবি? কি উপকার বল? আমাকে একটু আমার বাবার কাছে নিয়ে চল না, আমি বুঝতে পারছি আমার বাবার সাথে অন্যায় করার কারণে আমার হাত পা এরকম অবশ হয়ে গেছে। তুই একটু আমার বাবার কাছে মানে নিয়ে চল। চল চল। বাবা বাবা গো। তোর কি হয়েছে? বাবা আমি তো তোমার লোকে খারাপ ব্যবহার করছি, আল্লাহ তার হাতের হাতে বেজার করছে। মা তুই এইটা কি কইতেছ? আমি তো তোরে কোনো অভিশাপ দেই নাই রে মা। ও বাবা তুমি আমার ক্ষমা না করলে ওই আল্লাহ আমার ক্ষমা করবো না। ও বাবা তুমি আমার ক্ষমা করে দাও। আরে আমি আমি তোরে মাফ করে দিছি মা, কোনো বাপ মা কি চাইরে যে পোলা পানির মাফ না করে থাকবার লিগে। আমি তোরে মাফ করে দিছি মা, আর তুই আমার গায়ে মা তুই আমার কাছে। কি রে মমিতা, তুই না বলছিলি তোর বাবার অনেক টাকা পয়সা আছে, তোরা অনেক বড় লোক। লীলা আমি তোদের সাথে চলাফেরা করার জন্য আমি বলছিলাম আমার বাবা বড় লোক, শাস্তি আল্লাহ আমার দিতেছে। মারে তুই কান্দিস না মা, তোর এই চিকিৎসার লিগে
যদি আমার এই বাড়ি ঘর সব বেতন লাগে, আমি বেইসা তোর চিকিৎসা করুম মা, তুই তাও কান্দিস না মা, চল চল ঘরে চল। আরে কি হলো, এখানে ব্রেক দিলে যে? বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে। কি যে বলো না, হঠাৎ মাঝ রাস্তায় পাঞ্চার হলো, এখন কি করবে তাহলে? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে দাঁড়াও, আমি দেখি আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা, আমি বাইকটা সারিয়ে তারপর আসছি। আমি একা একা এখানে কতক্ষণ লেট করব? আরে তুমি এত চিন্তা করছো কেন, আমার বেশি লেট হবে না, আমি যাব আর চলে আসব, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আরে এটা দেখে তো মনে হচ্ছে প্রি প্ল্যানিং ছিল, তার মানে কেউ আগে থেকে পরিকল্পিতভাবে এই কাজটা করেছে যাতে করে আমাদের গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে যায়। সাথে দেখছি আবার দড়িও আছে, দেখি তো এটার ওপাশে কে আছে। কে বাবা? তুমি তুমি কি করে পারলে নিজের বাবা হয়ে নিজের মেয়েকে এত বড় বিপদে ফেলতে? আচ্ছা আর যদি এর থেকে বড় কিছু হয়ে যেত বাবা, তুমি বলো তো তুমি কি আমার সুখ সহ্য করতে পারো না? সে বিয়ের আগে থেকে তুমি কেন আমার পিছে লেগে আছো? তুমি তো আমার বিয়ের আগেও বলতে, নাইম নাকি আমাকে ভালোবাসে না, আমাকে বিয়ে করবে না, ও শুধু শুধু আমার সময় নষ্ট করছে, ও নাকি আমার জীবনটাকে নষ্ট করে দিবে। আর যেই দেখেছো ও আমাকে বিয়ে করেছে, আমি ওর সাথে সুখে শান্তিতে সংসার করছি, সেই তুমি এরকম একটা প্ল্যান করলে বাবা? ওই নাইন ছেলেটা ভালো নয়, ওই নাইন তোর ক্ষতি চায়, তাই আমি বাবা হয়ে চাই না ওই নাইন তোর ক্ষতি করুক, তাই এই কাজটা আমি নিজেই করছি। থামো তো বাবা, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। মারে ওই নাইনকে তুই বিশ্বাস করিস না, ওই নাইন তোর ক্ষতি চায়, আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, সেই জন্য প্রমাণ আছে। এই দেখ, এই দেখ তার প্রমাণ। শোনো, আমি কোনো সত্যি নিয়ে সংসার করতে পারবো না, তুমি তোমার বউকে কি করবা তাড়াতাড়ি করো, নয়তো আমার ফ্যামিলি থেকে যেখানে বিয়ের কথা বলতেছে আমি ওখানে বিয়ে করে ফেলবো। আরে সামাই বাবা দি না, অন্য একটা মেয়ের সাথে বিয়ার আলাপ করতেছে। তুমি এটা কি বলছো, এখন আমি আমার বউকে কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি করবা সেটা তুমি জানো, আমি কিভাবে বলবো? বুদ্ধি একটা পেয়েছি, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে আজকে যেভাবেই হোক ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কোনো এক উঁচু পাহাড়ে নিয়ে যাব, তারপর ওখান থেকে আমি ফেলে দিব, তারপরেই তোমার আমার পথের কাটা একদম ক্লিয়ার, ও দুনিয়া থেকে চলে যাবে, তোমাকে আমি বিয়ে করে ঘরে তুলব। যা করবা তাড়াতাড়ি করো। ঠিক আছে আজকেই করতেছি। আচ্ছা নাইম এতটা খারাপ বাবা, যাকে কিনা আমি অন্ধের মতো ভালোবাসি সে আমার এত বড় ক্ষতি করতে চায়, আমি তো কখনো ভাবিনি নাইম আমাকে এইভাবে ঠকাচ্ছে। বাবা এতদিন আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর এখন তাহলে আমি কি করব নাইম এসে গেলে? মা কোনো চিন্তা করিস না, চল চল থানায় যাই। চলো বাবা। আরে পরি কোথায় গেল? পরির তো এইখানেই থাকার কথা। কি ভাই আপনি কি কাউকে খুঁজছেন? জি ম্যাডাম, আমার ওয়াইফকে খুঁজছি, আমার ওয়াইফ ছিল এখানে। আমিও তো একজনকে খুঁজছি। কাকে খুঁজছেন আপনি? তোকেই খুঁজছি, চল। আমাকে খুঁজছেন মানে কি করেছি আমি? তুমি কি করেছো কিছুই বুঝতে পারছো না, খোকা হয়ে গেছো তাই না? এমন ভাব ধরছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তাই না? আচ্ছা তুমি কি করে পারলে? তুমি আমার স্বামী হয়ে কিনা চাও আমি যেন দুনিয়া থেকে চলে যাই? আচ্ছা আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম, তুমি কি করে পারলে আমার সাথে এত বড় বেঈমানি করতে? পরি তুমি এসব কি বলছো, তোমার মাথা কি ঠিক আছে, আমি কেন তোমাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইবো?
চুপ থাকো, আর নাটক করতে এসো না, অনেক করেছো। তোমার মতো বেইমানের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। অফিসার, এই বেইমানটাকে আমার সামনে থেকে নিয়ে যান, ওর চেহারাও আমি আর দেখতে চাই না। চল থানায়, চল 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 চল। মারে আল্লাহ, বড় বিপদ থেকে বাঁচাইছো তোরে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আজ তুমি না থাকলে আমার যে কি হয়ে যেত। বাবা বাড়ি চলো। আপনার মতো বয়স্ক লোকের সাথে ঠেকাই পরে দায়ে পরে সংসার করতে পারি, কিন্তু আমার বয়সে একটা মেয়ের মুখে মা ডাক শুনতে পারবো না। তুই না শুনলেও শুনতে হইব, কারণ তুই আমার বিয়ে করা বউ। তোর ভাই আমার এই সংসারে সবকিছু জানিনা শুনে তোরে আমার লগে বিয়ে দিছে, অতএব তোর এই সংসার তোর করতেই হবে। অতএব আমার মাইয়া তোরে মা বলে ডাকবো, আর আমার এই সংসার তোর করতেই হবে। কোনরে আপনি সংসার করতেছেন? এই ঘরবারে এই সংসার এখন আমার কাছে বিষের মতো লাগতেছে, আমার আর এই জানো সহ্য হইতেছে না। আপনি পারেন তো আমার গলা টিপে আমার মেরে ফেলান। না তোরা আমি শেষ করতে পারবো না, কারণ তুই আমার একটা সুন্দরী বউ, আর এই সুন্দরী বউ যদি আমি শেষ করে ফেলাই তাহলে আমি কি করে বাঁচো, এইটা তুই কেন বুঝিস না? বুঝি, সবই বুঝি, কিন্তু বুঝলো না শুধু আমার রক্তের ভাই। তোর রক্তের ভাই যখন তোর সুখ শান্তি বুঝলো না, আমি কেমনে বুঝবো? অতএব আমার মেয়ে জানি তোর দ্বারাই কোনো কষ্ট না পায়। আমার বাবা যে মেয়েটার বিয়ে করছে তাকে ডিভোর্স কেন দিবে? ডিভোর্সটা এই কারণেই দিবে, কারণ ওই মেয়েটাকে আমি ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ভালোবাসিস তুই, আর তাকে বিয়ে করছে আমার বাবা, কিন্তু ডিভোর্স দিয়েই কি হবে? তুই তো আর তাকে বিয়ে করতে পারবি না। হ্যাঁ আমি জানি আমি বিয়ে করতে পারবো না, কিন্তু আমি চাই আমার ভালোবাসার মানুষটা সুখে থাকুক। তোর বাবার কাছে সে সুখে নাই, পারবি না তোর বাবারে বোঝাই শোনায় ডিভোর্সটা দেওয়াইতে? তুই তো আমার ভালো একটা বন্ধু, প্লিজ আমার এই উপকারটা কর। আমার ভালোবাসার মানুষকে আমি কাছে না পেলাম, অন্তত তার মুখে আমি হাসিটুকু তো দেখতে পারুম, কিন্তু সে তো বয়স্ক মানুষের সাথে সংসার করে হাসি খুশি থাকতে পারবো না। প্লিজ তুই আমার এই উপকারটা কর, সত্যি তুই আমার একটা ভালো বন্ধু রে। শুনেন ভাইজান, আমি আমার বোনদারে আপনার সাথে বিয়ে দিছিলাম সুখে শান্তিতে ঘর করার জন্য, কিন্তু আপনার মেয়ে তখন চাইতেছে না, তাইলে আমার বোন কেমনে সংসার করবো কখন? হ্যাঁ কেন চাইবো না, আমার মাইয়া যদি আপনার বই নেড়ে একবার মা করে ডাক দেয় অমনে তেলে বেগুনে জ্বলা উঠে। মা মরা মাইয়াটা আমার, এতদিন পর মা পাইছে তার তো মা বলে ডাকবই না। বাবা তুমি যেটা ধারণা করতেছ সেটা একদমই ভুল, আমি তারে মা বলে ডাকি আর সে রাগ করে, এর জন্য আমি তারে চলে যেতে বলি নাই। তার এই সংসার থেকে চলে যেতে বলছে এই কারণেই তুমি একটা বয়স্ক লোক হয়ে কেন এই অল্প বয়সে একটা মেয়েরে বিয়ে করলা? তারও তো একটা সুন্দর জীবন আছে, তারও তো একটা মন আছে, তুমি কেন তার সুন্দর জীবনটা নষ্ট করবা? নীলা কি বলতে চাস তুই? আমি চাই আজকের মধ্যে তুমি ওনাকে ডিভোর্স দিবা, আর যদি ডিভোর্স না দাও আমার দুই চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। আর আপনি কেমন ভাই? আপনি আপনার বোনকে কিভাবে এরকম একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিলেন? আপনি টাকার লোভে? খুব টাকার দরকার আপনার? এত লোভ? আপনি যদি আমার ভাই হইতেন না আমি আপনাকে জেলের ভাত খাওয়াইতাম। আমার আর বুঝাইতেই বলুন, আমি সব বুঝবার পারছি, ভুলটা আমারই হয়েছে। আসলে টাকার লোভ করে আমার বোনদার আপনার কাছে বিয়ে দেওয়া ঠিক হয় নাই। ভাইজান আমি আমার বোনেরে নিয়ে যাইতেছি, আপনি কালকে দিনের মধ্যেই আমার বোনের ডিভোর্স লেটার পাইয়া যাইবেন। আই বোন আই আমার সাথে।
কোনো ভুল করলাম? আচ্ছা বাবা, একটা কথা, এই যে আমি তোমার মেয়ে বা তোমার বোন, যদি একটা বয়স্ক লোকের সাথে বিয়ে হয়, সুখী না হয়, তুমি কি মাইনে নিতে পারবা? না, কখনো আমি মাইনে নিতে পারব না। তাহলে আমি কোনো ভুল করি নাই। না মা, সত্যি তুই ভুল করিস না, ভুল যা করার আমি করছি। বুঝলাম না, কয়দিন পর পরই আমার বউ এই গ্রামে কিসের জন্য আসে? যাই হোক, আজকে আমার দেখতে এইব, এইটা শেষ আমি দেখে ছাড়ব। দেহ তুমি আমার বোনের এক জায়গায় বিয়ে হয়েছিল, ওই ঘরে বাচ্চাও, এখন যদি এই পরের ঘরে স্বামী জানে আর একটা বাচ্চা আছে, পরে রাখবো না, এর লিগে তো আমার কাছে দিয়ে দিছে। তুমি এরম করো না, আরে বাচ্চা মানুষ, এরম যদি করো ও মনে কষ্ট পাইব। ও কষ্ট পাক, ও তো তোমার বোনের মেয়া, কষ্ট পাইতে পাইতে ও মরে যায়। ভাবি, এগুলো তুমি কি বলতেছো? তুমি এরকম দৌড়ে করতে পারলা? আমার মায়ের না মরে যাইব? কেন করব না? ওর জ্বালা যন্ত্রণা তো আর তোমার সহ্য করা লাগে না। তুমি তো ঠিকই শহরের বাবুর কাছে বিয়া বসে সুখ শান্তি করতেছো। মমিতা, চুপ করো, আর একটা কথা কইও না। মা, তুমি আমার নিয়ে যাও, মামি আমার একটু সহ্য করতে পারে না। মারে, তোরা যদি আমি আমার সাথে নিয়ে যেতে পারতাম, তাহলে এই জায়গার কষ্টের মধ্যে তোরে রাখতাম না। ওইছে এই ডং পাক দিয়ে দয়া কইরা তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আর তোমার জামাই যে কও এরা তোমার আগের ঘরের সন্তান। তোমার এখনকার জামাই তো জানেই যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তোর কইলে সমস্যা কি? আগের একটা সন্তান আছে। মমিতা, চুপ করো, পরের মেয়ে কেউ মাইনে নেয় না, যদি জানে ওর মেয়ে আছে ও সংসারটা নষ্ট হয়ে যাইব। আরে মন আছে, আমার বোনরে ছেড়ে দিতেও পারে। ছাড়লে ছাড়ুক, তোমার এত সমস্যা কি? তুমি যে এত দরদ দেখাও, তোমার ছেড়ে যদি আমি চলে যাই তখন তোমার কেমন লাগবে? না ভাবি, তুমি ওইভাবে বইলো না, তুমি আমার জন্য তোমাদের সংসার কেন নষ্ট করবা? কিন্তু আমার আর কয়টা দিন সময় দাও, আমি ব্যবস্থা করে তাড়াতাড়ি আমার মেয়েটারে নিয়ে যাবো, আমি যেমনি পারি আমার স্বামীরে আমি বুঝাবো। আমারে আর কিচ্ছু বুঝাইতে হইব না। এত বড় জালিয়াতি আমার সাথে কেমনে করতে পারলা? তোমার আগে বিয়ে হয়েছিল সেটা আমি জানি, কিন্তু তোমার এত বড় একটা বাচ্চা আছে সেটা আমার কেন জানাইলে না? আমার আগে একটা বিয়ে হয়েছে এটা তো তুমি জানোই, আমার এরকম একটা মেয়ে আছে তুমি যদি জানতা, তারপরে যদি আমার তাড়ায় দাও, এইটা ভাই ভাই আমি তোমার জানাই নাই। নীলা, আমি কি এতটাই অমানুষ? হ্যাঁ, এই বাচ্চার আমি মাইনা নিম না? আমি কি তোর ভাই বোর মতো নাকি? সত্যি কইতেছ? তুমি আমার মেয়ে মাইনে নিবা? কেন মাইনা নিম না? আসো মা, তুমি আমার পাশে দাঁড়াও। তোমার বিয়ে হয়েছিল, তোমার আমি মাইনা নিছি, এই বাচ্চারে আমি কেন মাইনা নিতে পারব না? ভাই, ভাবি, তোমাকে ওই বাচ্চারে নিয়ে আর কষ্ট করতে হইব না, আমার বাচ্চারে আমি নিয়ে যাবো, তোমরা সুখে সংসার করো। আমার মাইয়ার হে আপনি ঘর পালন লাগবো না। ভাবি, আমি বিপদে পড়ে আমার মেয়েটারে তোমার কাছে রাখছি না, আর তুমি ওর সাথে এত অত্যাচার করছো, আজকের পর থেকে আমার মেয়ের আর তোমার দেখতে হইব না। যেদিন তুমি মা হবে সেদিন বুঝতে পারবা। আসি আমরা, চলো। বউরে ধন্যবাদ, আমার কলদাটা পুড়ে যেতেছে, মনে হইলো আমার কলিজা কেউ ছিঁড়ে নিয়ে গেছে। আমার না খুব কষ্ট লাগতেছে বউ, খুব কষ্ট লাগতেছে। আমার আমি মিমের সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, আমার ভুল হয়ে গেছে। তোমার কিচ্ছু হইব না বাবা, খেত আছে না, খেতের মধ্যে
কলসির মধ্যে কিছু গুপ্ত দান মাটির মধ্যে গাইলে রাখছি। বাবা তোর তিন ভাই ওই কলসি ডাই না, তোর বোন বিটার বিয়ে দি, আর বাকি সব থাকে তোরা তিন ভাই ভাগ করে নিস। বাবা ভাগ করে দিস আমি কলসির ভিতরে গুপ্তধন রেখে গেছে, ওকে যদি সাথে করে নিয়ে যাই তাহলে তো সমান ভাগ দেন লাগবো। না না আমার রেখে যাই তৈব। তোরা কান্নাকাটি করিস না, আর যদি কান্নাকাটি করস বাবার আত্মা কষ্ট পাইব। আমি তাড়াতাড়ি যাই কাপড়ের কাপড় কিনে নিয়ে আই। বড় ভাই তোর সাথে এখন কাপড়ের কাপড় কিনতে এই সুযোগ, এই সুযোগে আমি গিয়ে গুপ্তধনটা বের করে নিই, তাহলে আর করে ভাগ দেওয়া লাগবো না। বাবা বোন তোরা এটা থাক, আমি বাবার কোমর ফেলে ব্যবস্থা করি। ঠিক আছে ভাই, যা তুই। আমরা কেমনে থাকবো? আব্বা বড় ভাই গেছে দাফন কাফনের কাপড় কিনতে, মেজ ভাই গেছে কবর খুঁড়তে। যাই এই সুযোগে আমি গুপ্ত ধরে কলসটা উঠে নিয়ে আসি, তাই এর কাউরে ভাগ দেওয়ার লাগবো না। বড় বোন ছোট বোন তোরা বাবার পাশে থাক, আমি যাই মরছি দেবী মাম শব্দে কই আসি, আর মাইকিনটা কই আসি। ঠিক আছে ভাই। আব্বা 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 তোমার কিছু হয় নাই? তুমি ঠিক আছো? বড় ভাই তো কাফনের কাপড় কিনতে গেল, মেজ ভাই কবর খুঁড়তে গেছে, ছোট ভাই তো ইমাম সাহেবকে ডাক দিতে গেছে, মাইকিং করতে গেছে। বাবা তুমি মরো নাই, ভাইয়েরা তো মনে করছে তুমি মরে গেছো, এর জন্য তো একজন এক এক কাজে চলে গেছে। কিন্তু বাবা তুমি এরকম কেন করলা? আমি মরি নাই, আমি মরার ভান করছি, খালি আমার তিন পোড়ারে পরীক্ষা করার দিকে। পরীক্ষা? কিসের পরীক্ষা বাবা? আমার তিন পোলায় কি করতে আছে দেখবি? হ্যাঁ বাবা, আমাকে নিয়ে চলো। চল আমার সাথে। ঠিক আছে বাবা। তুই এখানে? তুই না আব্বার দাফনের কাপড় কিনতে গেছিস? হ্যাঁ, আমি বাবার দাফনের কাপড় কিনতে গেছিলাম। কিন্তু তুই যাকে কে? তুই যে কামে আসছস আমি একই কামে আসছি। ঠিক আছে আইসা, জন ভালোই করছস। শোন বাবা যে গুপ্তধন দেখে গেছি, আমার দুই ভাই মিলে ওইটা বের করে দুজনে সমান ভাগ করে নিই, ছোটা আর দেওয়া লাগবো না, দুজনে সমান করে নেবো, তুইও খুন। ঠিক আছে। ভাই অনেকক্ষণ ধরে তো খুঁড়তেছি, কিছু তো পাইলাম না। আব্বা কি মিশা তো করে নাকি আমরে? আরে না না, মরার আগে কেউ মিশা কথা কেন, তুই ভালোভাবে খুঁত গুপ্তধন পায়ে যাবি। খুঁত্তো? আচ্ছা। হ্যাঁ আমরা এই জায়গায়, তুই জায়গায় কে লিগাইছ? আমি এখানে আছি কিছুর জন্য, এটা পরে করতেছি। বড় ভাই তোমার না কাপড়ের কাপড় কেনার কথা, মেজ ভাই তোমার না কবর খোঁজার কথা, তোমরা এখানে কে? ও বুঝবার পারছি, তোমরা দুই ভাই গুপ্তধন হাতাই নিবা আর আমি ছোট দেখে আমার ঠকাইবা, তা তো আমি হইতে দেব না। বড় ভাই মেজ ভাই এই জায়গায় আমারও বাঘ আছে, এই কারণে আমিও কোদাল নিয়ে আইছি। ঠিক আছে, তুই যখন তোর বাঘ চাইতেছস তখন আমরা গুপ্তধনের ভাগ দিব। আমরা তিন ভাই যদি ভাগাভাগি করি তাও কিছু কিছু পাবো, ওই বন্ধু যদি দিতে যাই আমরা কোনো ভাগই পাবো না, আর ওই দুই বন্ধে কানা খুঁড়িয়ে দেবো না। তুই আয়, তুই আমাকে লোকে খুঁজ।
ক্ষেতের বিটি কি করে? ভাইরা না কবর করতে গেল, তোমার লিগে কাপড়ে কাপড় কিনতে গেল, ওর এই ক্ষেতের ভিতরে আমি তো কিছুই বুঝতেছি না আব্বা। মারে আমি আগেই জানতাম তোর ওই তিন ভাইয়েরা তোকে দুই বোনের একবারই দেখা পারে না। আমি মরিয়া গেলে তোকে তো বিয়া দিবই না, তোকে সয় সম্পত্তিও দেব না। এই জন্য আমি বাইরে থেকেই তোকে আমার যা সয় সম্পত্তি আছে তোকে পাঁচজনের নামে আমি সমান ভাগে ভাগ করে দিয়ে দেব। বাবা ভাইয়ের এত খারাপ, ভাই হয়ে বোন গো সাথে দুই নম্বরই করতেছে, আমরা তো কল্পনাও করতে পারিনি যে আমাগো ভাইয়ের এত খারাপ হইব। আমি জানি তোরা আমার মুখের কথা বিশ্বাস করবি না, এই জন্যই এই নাটকটা করছি। ওহান দেখলি তো তোর তিন ভাইয়ের কাণ্ড কারখানা, ওহান তো বিশ্বাস হলো। চল চল আমার সাথে। কিরে গুপ্তধন পাইছস? বাবা তুমি, বাবা তুমি পাইছস? বাবা তোরা কি মনে করছস আমি মরিয়া গেছি? হ্যাঁ খুব দেখ গুপ্তধন বাই কর। তার মানে বাবা তুমি মিথ্যা কথা বলছো, এইখানে কোনো গুপ্তধন নাই। বাবা তুমি আবার এই কাজটা ঠিক করো নাই, তার মানে যে আমাকে তিন ভাই তুমি ঠকাইলা। বাবা কাজটা তুমি ভালো করো নাই, এই বুইরা বয়সে আমাকে তিন ভাই তুমি ঠকাইলা। আরে তোকে কি আমি ঠকাইছি? হ্যাঁ আরে তোরাই তো তিন ভাই মিলে দুই বোনেরে ঠকে বেড়াইতেছস, আমি মরিয়া গেলে তোরাই দুই বোনেরে ঠকাবি, সয় সম্পত্তি দিবি না, বিয়াটা পর্যন্ত দিবি না। এই জন্যেই তোকে তিন ভাইয়ারে আর দুই বোনেরে বোঝানোর লিগে আমি এই পরীক্ষাটা করছি। বাবা আসলে আমরা বুঝি না তুমি আমাকে এইভাবে শিক্ষা দেবা, আমি তোমাকে কথা দিতেছি আমাকে দুই বোনে আমরা ভালো করে দেখে নেবে তুমি। বাবা আমাকে ভুল হয়ে গেছে গা, আমরা কল্পনা করি নাই তুমি আমাকে এইভাবে শিক্ষা দেবা, আমি কথা দিতেছি আজকের পর থেকে আমাকে বোন গো আমরা দেখে রাখবো, তুমি মহিলা গেলো আমার বোন গো আমরা দেখে রাখবো, ওখানে অবহেলা করবো না। অতুল তুই কি কস? হ্যাঁ ভাই ঠিকই কইছে, আমরা ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন আব্বা। ঠিক আছে তোরা যখন তোকে ভুল বুঝবার পারছস তাহলে এক কাম কর, আজকেই তোকে পাঁচ ভাই বোনের নামে আমার যতটুকু সম্পদ আছে সব সম্পদ সমানভাবে তোকে লিখে দিন। চল আমার সাথে। বাবা আমার কোনো জায়গা সম্পত্তির দরকার নাই, আমরা ভাই বোনেরা মিলামিশে থাকতে চাই। হব্বা বড় ভাই ঠিক কথাই কইছে। হব্বা আমার কোনো সম্পত্তির দরকার নাই, আমাকে ভাইরা যদি আমাদের সাথে মিলামিশে থাকে এতে আমরা খুশি। কি কস নীলা? হব্বা ওরা সবাই ঠিকই বলছে, এই জায়গায় খুঁজা কোনো লাভ নাই, এই জায়গায় কোনো গুপ্তধন নাই। আরে গুপ্তধন তো আমার এই যে দুই মেয়া। ভাই তোরা অনেক কষ্ট করছস, চল সবাই মিলে বাইরে যাই। হ্যাঁ চল হ্যাঁ চল চল চল।